আজকে দুপুরবেলা দুটো পার্সেল চলে এসেছে। বেশ অনেকদিন আগেই অর্ডার দেওয়া ছিল, তবে দুপুরবেলা পার্সেল দুটো আসলেও আমি কিন্তু সেই সময় খুলতে পারিনি। আমার খুলতে খুলতে হয়ে গেছিল সন্ধ্যাবেলা পার্সেল দুটো নিয়ে বসে পড়েছি। এর আগেই বলেছিলাম না যে পার্সেল খুলতে ভালোবাসি, তাই জন্যে আমি সব কাজ বাজ আর কি সেরে তারপরে পার্সেল দুটো খুলতে নিয়ে বসেছি। আর দুটো পার্সেলই কিন্তু আমার এসেছে। আর প্রথমে ছোট পার্সেলটা খুলেছিলাম, তারপরে বড়টা খুলছি। প্রথমে ভেবেছিলাম ছোটটা আগে বের করে দেখি, কিন্তু ভাবলাম না থাক ছোটটা পরে দেখাচ্ছি, আগে বড়টা খুলি। তাই জন্য বড়টা আগে খুলতে বসেছি। আর পার্সেল দুটো বেশ সুন্দর করে কিন্তু দিয়েছে, আর অনেকটা র্যাপিং করা ছিল পার্সেলটা, আমার দেখেই বেশ ভালো লাগছিলো। দেখো একটা খুললাম, আবার এই দেখো আরও একটা রয়েছে, আর এইটাও আমাকে এখন খুলতে হবে। যাই হোক, আগে আমি খুলে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে পার্সেলটা কী আছে। আমার ভীষণ আনন্দ হচ্ছে, তবে টেনশনও হচ্ছে যে যেটা অর্ডার করেছিলাম যেন ঠাকুর সেটাই হয়। অনেক সময় পার্সেলে ঠিক মতন জিনিস আসে না, তখন আবার এক্সচেঞ্জ করতে হয়, এটাই খুব টেনশন হয় জানো তো। কিন্তু কী বলো তো, মনে 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 হচ্ছে যে ঠিক জিনিসই এসছে। আর দেখো কত সুন্দর করে আটকানো দেখেছো, বেশ কষ্ট করেই খুলতে হলো। আর দেখো একটা দুটো, এই হচ্ছিলো তিনটে, এই হচ্ছিলো 3 নম্বর প্যাকেট আমি খুলছি। একটা জিনিসকে কত যত্ন করে কত সুন্দর করে কভার করে দিয়েছে, বেশ ভালো লাগলো দেখতে। অনেকদিন পর এরকম একটা সুন্দর কভার করা জিনিস দেখলাম। আর এই দেখো বের করেছি, এই হচ্ছে হলো আমার জিনিস। আমি এই ব্যাগটা অনলাইন অর্ডার করেছিলাম আর চলেও এসছে, আর এই কালারের ব্যাগটা আমি নিয়েছিলাম। আর এবার ছোটটা দেখে কী আছে, সেটাতেও কিন্তু একটা ব্যাগ আছে, এইটা হোয়াইট রঙের নিয়েছিলাম। দাঁড়াও খুলে দেখাই, এটাও কিন্তু দুটো কভার করা ছিল, আর কভারগুলো বেশ সুন্দর করে করা ছিল, বেশ টাইট করে করা ছিল, যাতে কোনো নষ্ট বা কোনো অসুবিধা না হয়, সেই জন্যেই এই কভারগুলো এত সুন্দর করে করা ছিল। আর দেখো এই একটা নিয়ে এসেছি, এটাও বেশ সুন্দর, এটা সাদার উপর নিয়েছি, যেহেতু সাদা রঙের ব্যাগ আমার ছিল না। আর এই সিলিং ব্যাগগুলো খুব দরকার হয়, ছেলেকে পড়তে যেতে নিয়ে যেতে, ছোটোখাটো জিনিসপত্র কেনাকাটা করতে গেলে এই ব্যাগটা থাকলে খুব দরকার হয়, মোবাইল একটু জল নিয়ে যাওয়া যায়। আর এই দেখো দুটো ব্যাগ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বড় ব্যাগটার আমি একটুখানি চেন টেন ভালোভাবে দেখে নিয়েছি যে ঠিক আছে কি না, চেন টেনগুলো সব ঠিকঠাক আছে কিনা। আর ভিতরে দেখলাম সাইড বেল্টটাও রয়েছে, এই বেল্টটাও বেশ সুন্দর, এই বেল্টটা লাগালে পরে অনেকটা বড়ও হবে। যাই হোক দেখিয়ে দিলাম তোমাদেরকে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমি তো খুব খুশি জিনিস দুটো নিয়ে, কারণ আমার কালারও ঠিক ছিল আর যেরকম অর্ডার করেছিলাম সেরকমই ছিল। আর তিনটে পকেট ছিল আর পিছনে একটা, মোট চারটে ব্যাগটার মধ্যে পকেট ছিল। একটু বেশি পকেট না হলে না আমার আবার অসুবিধা হয়, তাই জন্যে দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। আর এটারও চেনটা একটু এখানে খুলে দেখলাম যে চেনটা ঠিক আছে কিনা, অনেক সময় চেনের একটু সমস্যা হয়, তাই জন্যে সেটাও দেখে নিলাম। আর ব্যাগ দুটো আমার খুব পছন্দ হয়েছে। আমার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।